হাই ফ্রেন্ডস আমি অদিতি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল আটটা সকাল আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি চলো আমি এখন উপরে এসে গেছি এখন আমি মুখটা জাস্ট ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিলাম তো এখন আমি ইউজ করে নেব একটি টোনার এটা হচ্ছে গুড গুডভাইপসের গ্রিন টি টোনার আর টোনার ইউজ করার পর আমি একটা সানস্ক্রিন ইউজ করে নেব। তো এখন আমি নিভিয়ার লিপ বাম ইউজ করছি এরপর আমি যাব ছাদে তো এই গাছগুলোকে আমি জল দেব এখানে দুটো মানি প্ল্যান্ট আছে আর একটা জেড গাছ আছে তো এগুলোকে এখন আমি জল দেব। এটা হচ্ছে এখন আমাদের মেঝের অবস্থা এখানে যে ইনভার্টারটা ছিল তার ব্যাটারিটা রিপ্লেস করতে নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার সময় মেঝেটার এই হাল হয়েছে তো নতুন ব্যাটারি নিয়ে আসা হয়ে গেছে এরপর কাকুড়া চলে গেলে মেঝেটাকে ক্লিন করতে হবে তো আমার স্নান করা হয়ে গেছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ চিকেন আর রাইস তো ওই পায়রাগুলোকে এবার খেতে দেওয়া হবে আগে খেতে দিয়ে দিই তারপর দেখাচ্ছি এই দেখো সব পৌঁছে গেছে এরপর অন্য পাখিদের খেতে দেওয়া হবে সেগুলো অন্য একদিন দেখাবো ঠিক আছে তো হঠাৎ করে এই বৃষ্টি শুরু হলো একটু রোদ উঠে এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে গেলো আজকে ইনজেকশন দেওয়া হবে দিদি বলাটা কী আছে কেমন ফরাকাচ্ছিস কেন কী করেছে বলো আমি এই যে বাসনগুলো পরিষ্কার করে র্যাকে তুলতে গেছি আর বাসনগুলো পড়ে যাচ্ছে হাত থেকে হঠাৎ ধরতে গেছি ব্যাস হাতটা অনেকটা ফালা হয়ে গেছে আর বুঝতে পারবো ভয় দেখিয়েই যাচ্ছে দেখিয়ে আসবে এসে করবে তো এই যে এখানে এখন প্রস্তুতি হচ্ছে ইঞ্জেকশান দেওয়ার আর মায়ের মুখটা দেখে বুঝাই যাচ্ছে যে কত ভয় পাচ্ছে অল্পই কেটেছে যদিও বেশি কাটেনি জাস্ট একটু চিড়ে গেছে রক্ত বেরিয়েছিল কিছুক্ষণ তো তাও রিক্স নেওয়ার কোনো দরকার নেই তাই ইঞ্জেকশানটা মানে দিয়ে দেওয়া হলো আর কি তো এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো এই ভিডিওটি থেকে বেরিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করো আর পারলে এই ভিডিওটা আমি আজকে এডিট করে আজকেই পোস্ট করে দেবো টাটা